আলোকের এই ঝর্ণাধারায় আজ আমাদের রাঙিয়ে দাও আরাধ্য সেই ট্রফি যে আজই এলো, ওকে ছাড়া যে পূর্ণতা পাচ্ছিল না এই বসন্ত। মরমে আজই হর্ষধ্বনি, সাফ অনূর্ধ্ব ১৯ চ্যাম্পিয়ন মেডেল গলায় এরা প্রত্যেকে যে বাংলার ফুটবলের রানী। ৮ ফেব্রুয়ারি বয়স ভিত্তিক সাফে যুগ্ম চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ ও ভারত। যদিও যুক্তি সাপেক্ষে বাংলাদেশ একক চ্যাম্পিয়ন দাবি করতেই পারে, ভারত যেহেতু অতিথি তাই একমাত্র ট্রফিটি সেদিন তাদেরকেই দিয়ে দেওয়া হয়। ঠিক ১০ দিনের বিরতি দিয়ে এলো নতুন ট্রফি আর মেডেল, বাফুফে সেই সম্মান মেয়েদের মাঝে বিলিয়ে দিল। অ্যাকচুয়ালি চ্যাম্পিয়নশিপ বাংলাদেশের ছিল, কারণ আপনারা জানেন যে ইন্ডিয়া মাঠ থেকে চলে গিয়েছিল। আমরা প্রভৃতি প্রতিবেশী দেশ, তাদেরকে আমরা সম্মান করি, ভালোবাসি, সেই জন্যই আমরা এই স্যাক্রিফাইসটা করেছি, আমরা জয়েন্ট চ্যাম্পিয়নশিপ পেয়েছি। তো আমরা চ্যাম্পিয়ন হয়ে বললো যে ট্রফি দেওয়া হবে না, আমরা হোটেলে গেলাম। বিশেষ করে হোটেলে যাওয়ার পরে আমরা তো ডিনারে যখন গিয়েছি, ডিনারে যাওয়ার পরে আমরা দেখলাম যে ইন্ডিয়ার মেয়েদের কাছে ট্রফিটাও আছে এবং মেডেলগুলিও আছে। তখন আমাদের মেয়েরা আপনার খুব মন খারাপ করতে চাচ্ছিল। তখন আমি সবাইকে একসাথে করে নিয়ে আমরা বললাম যে ওরা ট্রফি আর মেডেল নিয়ে উদযাপন করতেছে, আমরা এমনি উদযাপন করি। ওরা আমরা তখন এখান থেকে স্লোগান দেওয়া শুরু করলাম, চ্যাম্পিয়ন 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 আমি স্টার্ট করলাম। আমার মেয়েরাও সবাই তখন উজ্জীবিত হয়ে চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন। পুরো আসরের সর্বোচ্চ গোলদাতা ও টুর্নামেন্ট সেরার পুরস্কার দুটোই গেছে বাংলার স্বর্ণকন্যা সাগরিকার হাতে। শক্তিশালী ভারতের সঙ্গে দুটি গোলে রাতারাতি তারকা বনে গেছেন এই মধ্যমণি। অনেক ভালো লাগতেছে যে আমরা অবশেষে ট্রফি পাইছি। খেলার আগে সাগরিকাকে কেউ চিনত না, খেলার পরে সাগরিকাকে চিনে এটাই ডেভেলপ হয়েছে। বড় সিনিয়রদের দলে দেখতে যাই, যে ভালো খেললে যেন সিনিয়রদের দলে আমি থাকতে পারি। দায়িত্ব পেয়েই ধারাবাহিক জয়ে অনেক আনন্দের উপলক্ষ এনে দিচ্ছেন কোচ সাইফুল বারী টিটু। তাকে দীর্ঘমেয়াদে দায়িত্ব দিচ্ছে না কেন বাফুফে সেটা অজানা, তবে চেনাই অভিজ্ঞ কোচ নিজের কাজকে এনজয় করছেন। আমার কনসেন্ট্রেশন অনলি ইন কোচিং এবং টু ডেভেলপ প্লেয়ার্স, প্লেয়ারদের আরও ভালো করা যায় কি না যেটা ওদের সাথে কথা বলি, ওই চেষ্টাটাই আছে আর কি। আমার পার্সোনাল এখানে অন্য কোনো ব্যাপার নাই। বাংলাদেশ জাতীয় নারী দলের লাকি ম্যানেজার আমিরুল ইসলাম বাবু, তিনি যেখানে যান মেয়েরা জেতে, নিজের সন্তান তুল্য ফুটবলারদের সামনেও আগলে রাখতে চান। আমাদের বন্ডিংটাও ভালো, কারণ আমরা দীর্ঘদিন অনেক জায়গায় কাজ করেছি। আমাদের সঙ্গে কে চ্যাম্পিয়ন হয়েছে ডাজ নট ম্যাটার, ওইটা আমরা মুখ্য হিসেবে দেখি নাই। এ তো কেবল শুরু, মেয়েদের জন্য আছে আরো অনেক সারপ্রাইজ গিফট আর সংবর্ধনা, কি তা সেটা শিগগিরই হবে সবার জানা। মেহেদি নাইম, ৭১।